नमस्कार करुणा निधान चैनल पक्ष समस्त सुधी दर्शकवृंद के जाना आंतरिक जयगुरु सम्भाषण सकले भलो आशा करी सुस्थ आज के अपन सामने हमें एक सम्पूर्ण नतून विषय नहीं आसछी जेटा अपन जीवने व चलार पथे बसबास करते गले खुबी उपकार लागबे। भिडियोटा सम्पूर्ण देखबेन, धैर्य सहकारे देखबेन एवं केमन लागे सेटा कमेंट करे जानाबेन, शेयर करबेन एवं सबस्क्राइब करबेन। ताहले आमरा उत्साहित होब आरो नतून नतून विषयबस्तु निये आसते। आज के आमी आसछि सम्पूर्ण एक नतून विषय जेटा विषयटा पुरनो किन्तु आमादेर चैनेले ए सर्वप्रथम आमी निये आसछि वास्तुशास्त्र निये आज के बोलबो। देखुन आमादेर दीर्घदिन आमी वास्तु सम्बन्धे जेटुकु गवेषणा करेछि बा जेटुकु आमी पढ़ाशुना करेछि ट्रेनिंग करेछि बा ए सम्बन्धे शिक्षा लाभ करेछिलाम सेई सम्बन्धे जाते मानुषेर उपकारे लागे सेई जन्यई आमी आजके उपस्थापन करछि एई वास्तुशास्त्र। वास्तुशास्त्र हिंदू और बौद्धरा मेरे चले, एटा आजकेर नय, बहु प्राचीन मुनि ऋषिरा शास्त्रे एर वर्णना करे गेछे। বাতাসের চলাচল এবং সূর্যরশ্মির উপর নির্ভর করে কোনো বাস্তু তৈরি হয় বা ঘরবাড়ি নির্মাণ করতে হয়, এটা অনেকেই জানে অনেকেই জানে না। তো আজকাল দেখুন যে সমস্ত ইঞ্জিনিয়াররা আমাদের বাড়ির পরিকল্পনা করছেন, ড্রয়িং করছেন বা নকশা করছেন, তারা অনেকেই বাস্তুশাস্ত্র মেনে কাজ করেন। যদি বাস্তুশাস্ত্র মেনে না কাজ করেন তাহলে কিন্তু অনেক সময় যারা বসবাস করছে তাদের অসুবিধার সম্মুখীন হয়। তাই প্রত্যেকটা इंजिनियर के दक्ष होते हैं वास्तुशास्त्र सम्बन्धे तादेर ज्ञान लाभ करते हैं। जे बाड़ीते पर्याप्त सूर्यरश्मि और बतास चलाचल करे सेई बाड़ीते अशुभ प्रभाव बा नेगेटिव क्रियागुलो हय ना। सेई जन्य सब समय वास्तु केनार समय धरुन आपनी नतून गृह निर्माण करबेन तो नतून गृह निर्माण करार आगे वास्तुटाके भालो करे देखे नीन सेटा बर्गाकार आयतकार ना त्रिकोणाकार ना डिम्बाकृति। तो सब समय शुभ बोले गण्य करा हय आयतकार एवं बर्गाकार बाड़ीटी एवं पश्चिम दिकटी जेनो बाड़ीर उच्च हय जायगाटा एवं पूर्व दिकटा जेनो एकटु नीचु हय एटा देखे जायगाटा किनते हय। किंबा धरुन बाड़ी करेछेन सेई बाड़ीर क्षेत्रेओ पश्चिम दिकटा एकटु उच्च थाकबे ढालटा पूर्व दिके थाकबे सेई भेबेई बाड़ी करते हय। तो जाइ होक ए सम्बन्धे आमि विस्तारित बोलबो। তার আগে আমাদের জেনে নেওয়া যাক আমাদের দিক কয়টি। আমরা মূল দিক তো চারটি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। আমাদের যে বাস্তুশাস্ত্র তার সঙ্গে যদি আমরা বিচার করি তো দিক অনেকগুলি, যেমন ধরুন আমরা তো বলছি দশে দিক, দশটি দিক কী কী? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি এবং নৈঋত্যকোণ ও বায়ুকোণ এবং ঊর্ধ্ব এবং অধ, এই দশটি দিক নিয়ে একটি বাস্তুশাস্ত্রের প্রাথমিক বিচারটা করা হয়। বাস্তুশাস্ত্র বিচার করার জন্য ছটি পদ্ধতি আছে। তো এই ছটি পদ্ধতির মধ্যে আজকে আমি বর্ণনা করব একটি পদ্ধতি অনুসারে। বিজ্ঞানের ভাষায় বাস্তুশাস্ত্রকে বলা হয় সায়েন্স অফ আর্কিটেকচার। এই সায়েন্স অফ আর্কিটেকচার নিয়েও অনেকে পড়াশোনা করে। প্রতিটি সিভিল ইঞ্জিনিয়ারকে বাস্তুশাস্ত্রের জ্ঞান নিতেই হবে বর্তমানকারের যুগে। ধরুন পূর্বে অনেকেই অতটা বাস্তুশাস্ত্র সম্বন্ধে অত জ্ঞান তাদের ছিল না, তারা যেন তেন প্রকারে ঘরবাড়ি করে ফেলেছে। কিন্তু বর্তমানে মানুষ শিক্ষিত, অনেক জ্ঞানী এবং অনেক কিছু ভেবেচিন্তে একটা বাড়ি করে, সেই জন্য তারা যে ইঞ্জিনিয়ারকে দিয়ে করাবে তাকে সেই সম্বন্ধে ওয়াকিবহাল দরকার বাস্তু সম্বন্ধে। আজকাল শুধু হিন্দু ধর্মাবলী মানুষের এ নয়, বিভিন্ন ক্যাটাগরি মানে বিভিন্ন ধর্মের মানুষরা সকলেই, ইসলাম বলুন, বৌদ্ধ বলুন, খ্রিস্টান বলুন, বাস্তুশাস্ত্র মেনেই বাড়িঘর তৈরি করে। একজন সিভিল ইঞ্জিনিয়ার প্রথম দেখবে যে বাড়িটা যে করতে এসেছে তার প্রবেশ দ্বার কোন দিকে হবে। প্রথম সর্বপ্রথম কাজ সিভিল ইঞ্জিনিয়ার দেখবে তার বেডরুম কোথায় থাকবে, তার কিচেন কোথায় হবে, কোথায় স্টাডি রুম হবে, কোথায় ড্রয়িং রুম হবে, কোথায় বৈঠকখানা হবে, বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন ধরনের জায়গাগুলোকে আগে নির্বাচন করবে,
তারপরে সে ঘরের প্ল্যানিং করবে। যদি বাস্তুশাস্ত্র না মেনে কোনো ঘর বা ফ্ল্যাট হয়ে থাকে, ভবিষ্যতে তা বিক্রি করাও কষ্টকর এবং বসবাস করাও কষ্টকর হবেই। এটা আপনি মানুন কি না মানুন, এটা তার প্রভাব বিস্তার করবেই। বাস্তু নিয়ে সর্বপ্রথম আমাদের জানতে হবে উত্তর পূর্ব কোণ, এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাদের যে মিডিলগুলো এগুলো এক একটা কোণ। তাহলে আমাদের উত্তর পূর্ব কোণকে কি বলা হয়? ঈশান কোণ। আবার দক্ষিণ পূর্ব কোণকে কি বলা হচ্ছে? অগ্নিকোণ। এবং দক্ষিণ পশ্চিম কোণটা হচ্ছে নৈঋত, ও উত্তর পশ্চিম কোণটি আমাদের বায়ুকোণ। এই চার, এই যে চার চারে আটটা দিক, এই আটটা দিক খুব ভাইটাল। এটাকে সর্বপ্রথম বাড়ি করার আগে বা জায়গা কেনার পর এগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। প্রত্যেকটা কোণের একটা করে দেব দেবতা আছে, তাদেরকে স্মরণ এটা জানতে হবে। দেখুন, বাস্তু দেবতা স্বয়ন করে আছে ঈশান কোণে মাথা করে, নৈঋত কোণে পা করে এবং অগ্নিকোণে হাত, বায়ুকোণে হাত, এইভাবে সে শায়িত আছেন বাস্তু দেবতা। তো বাস্তু দেবতার মাথাটি মস্তক কোথায় রয়েছে? ঈশান কোণ। তো ঈশান কোণটি অতি পবিত্র, এই কোণের দেবতাকে এই স্বয়ং দেবাদিদেব মহাদেব শিব ঈশান কোণের দেবতা। আবার দেখুন, উত্তর পূর্ব দিক যে শিব, সে ঈশান কোণে বসে আছে, অগ্নিকোণে কে বসে আছে? ব্রহ্মা। ব্রহ্মা বসে আছে অগ্নিকোণে। আবার দক্ষিণে কে? যম বসে আছে, মৃত্যুর দেবতা। পশ্চিমে লক্ষ্মী দেবী বসে আছেন, দক্ষিণ পশ্চিমে পবন, উত্তর পশ্চিমে পবনদেব এবং উত্তর দিকে কুবের, ধন সম্পদের দেবতা। তাহলে এরা প্রত্যেকটা দিকে প্রত্যেকটা দেবতা আছে, তাদের কার্যকারিতা আছে, তাদেরকে মেনে বাড়িঘর নির্মাণ করতে হবে বা ফ্ল্যাট তৈরি করতে হবে। সর্বপ্রথমেই আমি আসছি উত্তর দিকের কথা। দেখুন, উত্তর দিক এমন একটা দিক যে এই দিকটা হচ্ছে ধন সম্পদের স্থান। দোকান করুন, ব্যবসাস্থলীতে বা কোনো বিজনেস বা কোনো কারখানা বা কোনো ফ্ল্যাট বা কোনো আপনার গৃহ নির্মাণ করছে, সেখানে অবশ্যই উত্তর দিকটাকে বেশি প্রাধান্য দিতে হবে। উত্তর দিক কিসে? ধন সম্পদের ঘর। এখানে কে বিরাজ করছেন? ধন সম্পদের দেবতা কুবের দেব বসে আছেন উত্তর দিকে। এই কুবের দিকে, এই উত্তর দিকে আপনারা সবসময় দেখুন বাড়ির ক্যাশবাক্স, আলমারি এগুলোকে যদি রাখেন, তাহলে তার সম্বন্ধে সোনা দানা টাকা পয়সা এগুলো যদি রাখেন, তাহলে তার শ্রীবৃদ্ধি হবে বা সুষ্ঠুভাবে ব্যয় হবে, সঞ্চয় থাকবে। উত্তর পূর্ব কোণ সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে উত্তর পূর্ব, যেটাকে আমরা বলছি ঈশান কোণ। এই ঈশান কোণের দেবতাকে স্বয়ং দেবাদিদেব মহাদেব। তো মহাদেব এই জায়গাটায় যে আছেন অতি পবিত্র দিক, বাড়ির ঈশান কোণ আবার জায়গার ঈশান কোণ দুটোই খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনার জায়গা কম, ঘরটাই রয়েছে, তাহলে বাড়ির ঈশান কোণটাকে আপনাকে লক্ষ্য করতে হবে, এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না। তা বাড়ির ঈশান কোণকে আপনাকে অতি পবিত্র রাখতে হবে, সবসময় পরিষ্কার রাখতে হবে। এই কোণে আপনি ঠাকুর ঘর করুন, পূজা পাঠ, ধ্যান, জপ এই সব ঈশান কোণে করুন। ধরুন একটা ভিন্ন ধর্মের মানুষ, যারা ইসলাম ধর্মে বিশ্বাসী বা ইসলাম ধর্মের মানুষ কোনো ভাইরা আছে, তাদের বাড়িতে, তাদের তো ঠাকুর ঘর করছে না। আমরা যেমন মূর্তি পুজো করি, মুসলিমরা তো মূর্তি পুজো করছে, কিন্তু তাদেরও ঈশান কোণের দিকটা খুবই ভাইটাল। তারা ওই কোণে বসে তারা নামাজ পড়তে পারে, ওই কোণে কোনো তারা ধর্মগ্রন্থ পাঠ করতে পারে। তাই ঈশান কোণের গুরুত্ব অপরিসীম। মানে ঈশান কোণটাকে বাড়ি করার আগে সবসময় নজর দিতে হবে, ঈশান কোণটা শুদ্ধ থাকবে, পরিচ্ছন্ন থাকবে, পরিষ্কার থাকবে এবং ঠাকুর ঘর থাকবে। যদি ঠাকুর ঘর থাকে, আবার ঠাকুর ঘরের মধ্যে বেডরুম করা ঠিক নয়, এটাও ঠিক নয়, সবসময় ঠাকুর ঘর আলাদা থাকাই বাঞ্ছনীয়। তো যদি দেখুন, অনেক জায়গায় শহর অঞ্চলে আজকাল জায়গার অভাব, যদি আপনার ধরুন ঈশান কোণে ঠাকুর ঘর করেছেন, কিন্তু দেখা যাচ্ছে জায়গার সংকুলনের জন্য সেখানে বসবাস করতে হচ্ছে বা শুতে হচ্ছে বা ঘুমাতে হচ্ছে, তাহলে কি করবেন? দেবতার মূর্তিকে সন্ধ্যার পর পর্দা দিয়ে ঘিরে দিন, যেন আপনি না ওখানে দেখতে পান, তাকে ঘুমন্ত বা শোয়া অবস্থায় আপনি যেন না তাকে দেখতে পান, এভাবে ঘিরে দিন, কিছুটা শুভ। আর ওইখানে কোনো মিষ্টি, কোনো সুন্দর মিউজিক রাখুন ঈশান কোণে। ওখানে একটা সুন্দর মিউজিক, কোনো ধর্মীয় মিউজিক যদি ওখানে বাজে, এটা অশুভত্ব অনেকটা কাটিয়ে দেয়। তো যাই হোক,
এই যে ঈশান কোণের কথা বললাম, অনেকেই ভুলবশত বা ধরুন অজ্ঞ তা বলবো না, অনেকেই তো জানে না, না জেনে অনেকে ধরুন ঈশান কোণে কোনো টয়লেট করে দিতে পারে বা কোনো সেফটি ট্যাঙ্ক করে দিতে পারে, তাহলে কিন্তু চরম অনর্থক। কোনো বাস্তু বিশারদ যতই মুখে বলুক, ধরুন আজকাল অনেক তো বাস্তু বিশারদরা আছে, আপনারা দেখছেন অনেকেই বলে যে আমরা জায়গাটা ঠিক করে দেব, ওটা বলে, অ্যাকচুয়াল কিন্তু 10% হয়তো করতে পারবে, 90% ঠিক করতে পারবে না, যদি সেফটি ট্যাঙ্ক বা টয়লেট বা বাথরুম ওই জায়গাটা থাকে ঈশান কোণে। তাই কোনো মতে ভুলেও ওই জায়গাটায় এইসব জিনিসগুলো করবেন না। এবার আসছি আমি কি অগ্নিকোণ, অগ্নিকোণটারও গুরুত্ব কম নয়। অগ্নিকোণের দেবতা কাকে বলেছি? ব্রহ্মা। এই এই জায়গাটার বর্ণ লাল। এই জায়গাটা বাড়ির মধ্যে যে অগ্নিকোণ হবে, সেই অগ্নিকোণের মধ্যে আপনি কিচেন করুন, আপনার রান্নাঘর করুন। তাহলে আপনারা ঈশান কোণের গুরুত্বটা বুঝেছেন, যে ঈশান কোণে শুধু ঠাকুর ঘর এটাই নয়, ঈশান কোণের মহিমাটা সুন্দর পবিত্র, ধূপ দীপ জ্বালিয়ে ওই জায়গাটাকে সুন্দরভাবে রাখুন, তারা ঈশান কোণ। আবার ওই ঈশান কোণে যদি বাড়িতে তুলসী মন্দির করতে চান, ঈশান কোণ করুন, সেটা একটু পূর্ব ঘেঁষে বা একটু উত্তর ঘেঁষে, আপনি একদম সরাসরি কর্নারে না করে একটু উত্তর বা পূর্ব ঘেঁষে তুলসী মন্দির আপনি করতে পারেন, তাতে খুব শুভ ফল প্রদান করবে, খুব পজিটিভ রশ্মি আসবে। কারণ তুলসী তো এমনিতেই প্রচুর পরিমাণে অক্সিজেন নির্গত করে, ভুলেও তুলসী গাছকে দক্ষিণ পশ্চিম কোণে লাগাবেন না, তাহলে কিন্তু ওইটা সমস্ত কিছু আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে, ক্ষয় হতে থাকবে। তো সবসময় তুলসী বৃক্ষ পূর্ব কিংবা উত্তর পূর্ব কোণে স্থাপন করুন তুলসী মন্দির, এবং নিয়মিত তাকে জলদান করুন, পবিত্রতা সেখানে ধূপদীপ জ্বালান, সন্ধ্যা দেখান ঈশান কোণ। এবার আসছি অগ্নিকোণের তত্ত্বে। অগ্নিতত্ত্বটাও খুব কম নয়। অগ্নিতত্ত্ব আমাদের কি না, ব্রহ্মার স্থান। এই জায়গাটা খুব উত্তপ্ত, বর্ণ লাল। এখানে কি করা স্বাভাবিক? যদি আমরা ধরুন ফ্ল্যাট করেছি বা আমাদের বাড়ি করেছি, তাহলে সেখানে আমরা চেষ্টা করব ওখানটাকে আগের থেকে প্ল্যানিং করতে, যে ওখানে আমরা রান্নাঘর বা কিচেন করব। ওখানে এই রান্নাঘর থাকলে আপনার বাড়িতে খুব উপকারী এবং শরীর স্বাস্থ্যের পক্ষে শুভ, সেই সব খাদ্যদ্রব্য সহজ প্রাপ্য হবে এবং সকলেরই উপকারে লাগবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, অগ্নিকোণে যদি আপনি রান্না যিনি করবেন তার মুখটা যেন অবশ্যই পূর্ব দিকে থাকে। যদি সে উত্তর দিকে মুখ করে রাঁধে তা রান্না করে, তাহলে কিন্তু কুফল দেখা দেবে, অবশ্যই তার কিন্তু শারীরিক প্রবলেম আসবে যদি উত্তর মুখে করে, যেমন কোমর থেকে এবং তার পায়ের গোড়ালি পর্যন্ত বিভিন্ন ধরনের হাড়ের প্রবলেম, অস্থির প্রবলেম আসতে পারে। এবং রান্নাঘরে তার পিছন দিকে যেন কোনো দরজা না থাকে, এটাও লক্ষ্য রাখতে হবে। কি অগ্নিকোণে রান্নাঘর করে দিয়েছি মানেই যেদিকে খুশি মুখ করে রান্না করবো, এটা যেন না হয়। ওদিকে আপনি গ্যাস ওভেন রাখবেন একদম কর্নারে, মুখ থাকবে পূর্ব দিকে, রান্না করবেন। এবং অগ্নিকোণের সামনাসামনি কোনো ভালো জায়গা দেখে আপনি ভোজনের স্থান করতে পারেন, পশ্চিম দিকে করে বা তার বাম সাইডে কোনো একটা জায়গায় খাবারের ঘর করতে পারেন। তো যাই হোক, দক্ষিণ দিকের দেবতা হচ্ছে, এবার আসছি দক্ষিণ, দক্ষিণ দিকটা দেখুন খুব মারাত্মক দিক। দক্ষিণ দিকের দেবতা স্বয়ং যম, তাই বলে না যমের দক্ষিণ দুয়ার। দক্ষিণ দিকে আপনি কখনো কূপ, আমি এর আগে অনেক শর্ট ভিডিওতে বলেছিলাম দক্ষিণ দিকে কখনো কূপ করবেন না। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আমাদের যদি কূপ থাকে বা কল থেকে কী করব। তো দক্ষিণ দিকে কখনো, আমি বলেছিলাম তখন যে বিস্তারিত বলবো, তো দক্ষিণ দিকে কখনো কূপ বা কল রাখবেন না, জলাশয়ে, দক্ষিণ দিকে জলাশয় তো রাখবেনই না, এটা মারাত্মক ক্ষতিকর। আর এবং কোনো ল্যাট্রিন, কোনো বাথরুম, ওসব কোনো সেফটি ট্যাঙ্ক কোনো মতেই যেন ওই দিকে না হয়। দক্ষিণ দিক খুব স্পর্শকাতর দিক। দক্ষিণ দিকের দেয়াল, ধরুন আপনার রুমের মধ্যে দক্ষিণ দিকের যে দেয়াল, তার মাঝামাঝি কোনো দরজা রাখবেন না। দেখুন অনেকেই বলে দক্ষিণ দুয়ারি ঘর হচ্ছে ঘরের রাজা, আবার বলছে পূর্ব দুয়ারি ঘর ঘরের প্রজা। অনেকেই সেই শুনে তাহলে দক্ষিণ দুয়ারি ঘর, তাহলে ঠিক আছে আমি রাজার মতো ঘর করলাম না, তাতে আপনি রাজার মতো লোক হলেই আপনাকে রাজকীয় ভাব মানাবে। আপনি ধরুন সামান্য মধ্যবিত্ত মানুষ, আপনি রাজার মতন যদি চালচলন করতে চান তাহলে সেটা তো ক্ষতিকর হতে পারে। মিডিলে কখনো দরজা রাখবেন না, দক্ষিণ দিকের দেয়ালের মধ্যখানে একটু সাইড বামে কিংবা ডানে দরজা করবেন। তো দক্ষিণ দিকের বর্ণ ওই দক্ষিণ দিকে, আবার রুমের ভিতরে দক্ষিণ দিকের দেয়ালে সবসময় লাল রং করুন বা গেরুয়া রং করুন,
একটু ডিপ কালার করুন দক্ষিণ দিকের দেয়াল। আর কিচেনেও কিচেনেও আপনি গেরুয়া বা লাল রং করতে পারেন। তো যাই হোক, দক্ষিণ দিকের মাঝামাঝি দরজা রাখা খুব অশুভ। এবার আসছি পশ্চিম দিক। পশ্চিম দিকে হচ্ছে আমাদের লক্ষ্মী স্থান, খুব মানে সুন্দর একটা পবিত্র জায়গা পশ্চিম দিক। তো পশ্চিম দিকে কখনো জলের ঢাল করতে নেই পশ্চিম দিকটায়। আর পশ্চিম দিকে বিশেষ করে ধরুন ঠাকুর ঘর করতে নেই। পশ্চিম দিকে আপনি শ্রীঘর করুন, শ্রীঘর করলে চলবে। কিন্তু আবার পশ্চিম ঠেসে জল রাখতে পারেন আপনি, নৈঋত কোন দিকে দক্ষিণ পশ্চিম কোণে আপনি জলের ট্যাঙ্কও রাখতে পারছেন, কিন্তু দক্ষিণ দিকের দেয়ালে বা দক্ষিণ দিকের ছাদের উপরে জলের ট্যাঙ্ক রাখবেন না। তো পশ্চিম দিকটাকে একটু উঁচু রাখবেন, যেন অন্যান্য দিকের থেকে পশ্চিম দিকটা উঁচু হয়। এবার আসছি বায়ুকোণ। বায়ুকোণ তো আপনারা জানেন যে উত্তর এবং পশ্চিম কোণ, উত্তর পশ্চিম কোণ বায়ুকোণ। এই বায়ুকোণটাও খুবই পবিত্র দিক। এই বায়ুকোণের কোনো রুমে যদি আপনি অবিবাহিত কন্যা, যদি আপনার বাড়িতে বিয়ে হচ্ছে না এমন কন্যা, সেও যদি ওই ওই কোণে তার রুমটা হয় তাহলে শুভ, তাহলে অশুভত্বটা তার কেটে দেবে, তাড়াতাড়ি বিবাহের যোগও আসতে পারে। এবং ছাত্রছাত্রীরাও যদি ওই কোণে থাকে পড়াশোনা করে তাহলে শুভ। তো আর বায়ুকোণে বিশেষভাবে আপনারা পশ্চিম দিক ঘেঁষে আপনারা বাথরুম করতে পারেন, টয়লেট করতে পারেন, সেফটি ট্যাঙ্ক করতে পারেন, ওদিকটা কোনো অসুবিধা নেই, চলবে। বাড়িতে এবার আপনাদের সমস্ত দিকগুলোই প্রায় বলে দেওয়া হয়েছে। আর বাড়ির ঊর্ধ্ব মানে উপর দিক একটু লাইট কালার রাখবেন, উপরে কখনো ডিপ কালার রাখবেন না। হোয়াইট হলে খুব ভালো, না হলে লাইট কালার রাখবেন তাতে ভালো। আর নিচেও মেঝেতেও যে আজকাল প্লেট ব্যবহার করা হচ্ছে, প্লেটের উপরও কালারের কালার থেরাপি আছে, মানে রঙের গুরুত্ব কিন্তু রয়েছে। তো সাদা ঘিয়ে রং বা কাঠ বা উড জাতীয় রং, এগুলো সব প্রাধান্য দেওয়া হয় রঙের ক্ষেত্রে। সেটা ধরুন আপনি কোন রাশির লোক, কোন মাসে জন্মগ্রহণ করেছেন, কোন কালারটা আপনার ফেভারিট, সেই বুঝে রং করবেন সুবিধা। বাড়ির মধ্যে দেখুন আপনি সব দিক মেনটেন করেছেন, অথচ দেখা যাচ্ছে আপনার বাড়িতে অশুভত্ব আছে, তার মানে অন্যান্য কিছু আছে। বাড়িতে কখনো বন্ধ ঘড়ি রাখবেন না। বন্ধ ঘড়ি যদি আপনি বাড়িতে রেখে দেন এবং কোথার থেকে বাইরে থেকে এসেই যদি আপনি বন্ধ ঘড়ির দিকে আপনার চোখ পড়ে, তাহলে কিন্তু আপনার মাইন্ডের উপরে এফেক্ট করবে, নেগেটিভ প্রভাব কাজ করবে। তার জন্য বাড়িতে বন্ধ ঘড়ি রাখবেন না, ঘড়ি রাখবেন পূর্ব দেয়ালে, পূর্ব দেয়ালে রাখবেন, আবার ঘড়ি পশ্চিম দেয়ালে রাখুন। এই দুটো দিক, পূর্ব এবং পশ্চিম দিকে ঘড়ি রাখবেন। কিন্তু লক্ষ্য রাখবেন, যদি চারকোনা ঘড়ি হয় তবেই সেটা পূর্ব দিকে থাকবে, আর যদি গোলাকৃতি কোনো ঘড়ি হয় তাহলে সেটা পশ্চিম দেয়ালে রাখুন। পশ্চিম দিকে হচ্ছে আমাদের, পশ্চিম দিকটা যেহেতু বললাম লক্ষ্মী স্থান, এটা তো প্রফিটের দিক, লাভের দিক, এই সঞ্চয়ের দিক। এই দিকে যেন কোনো বেশি গাছপালা না থাকে, পরিষ্কার রাখুন, পশ্চিম দিকটাকে ক্লিয়ার রাখুন। পশ্চিম দিকে যদি বাউন্ডারি ওয়াল হয় সেটাকে উঁচু রাখুন, ভারী রাখুন। পশ্চিম দিকে যদি গাছ লাগান, ছাদেই যদি আপনি, অনেকে আজকাল টবে তো ফুল গাছ লাগাচ্ছেন, সবজি গাছ লাগাচ্ছেন, পশ্চিম দিকে খবরদার লাগাতে যাবেন না। পশ্চিম দিকে যদি টব থাকে সরাসরি পূর্বে সরিয়ে আনুন, পশ্চিম দিকে এগুলো করবেন না। পশ্চিম দিকে হালকা লাইট রাখুন, পশ্চিম দিকটাকে বলেছি উঁচু রাখতে। আর বেডরুমের মধ্যে ঠাকুর পূজা করতে আমি বারণ করছি। আপনার যেখানেই বেডরুম হোক, বেডরুমের মধ্যে কখনো পুজো আচ্ছা করবেন না, যদি থাকে পর্দা দিয়ে ঢেকে রাখুন। এটা আমি আগেই বলেছি, পড়াশোনা পড়াশোনা উত্তর বা পূর্ব মুখে বসে করতে হবে, ছাত্রছাত্রীদেরকে উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসে থাকবে। এবং যদি বাড়িতে ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাদের বুদ্ধি বা মেধার বিকাশের জন্য পারলে তাদের বালিশের নিচে বা তোষকের নিচে একটা ময়ূর পালক রাখতে পারেন, এতে অনেক অশুভত্ব নষ্ট হয়, তাদের বুদ্ধি ভালো হয়। তো যাই হোক, বাড়ির ছাদ, ছাদও একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেখবেন অনেকে জঞ্জাল আবর্জনা যেগুলো আমাদের অপ্রয়োজনীয় জিনিস সেগুলো জড়ো করে রাখে, এগুলো রাখবেন না বাড়ির ছাদে, বিক্রি করে দিন। যেগুলো অকেজো জিনিস, পুরনো জিনিস, এই যেখানেই আপনি জড়ো করে রাখবেন সেটাই নেগেটিভ ক্রিয়া করবে। তাই সবসময় দেখুন অপ্রয়োজনীয় জিনিস বাড়ির থেকে সরিয়ে দিন, ছাদ সবসময় পরিষ্কার রাখুন। ঘর আপনার বাড়িতে ধরুন অশুভত্ব কাটাবার জন্য যে এই যে বাড়িতে মেঝেগুলোকে আপনারা পরিষ্কার করছেন, এই মেঝেতে যখন জল দিয়ে পরিষ্কার করছেন তখন তার মধ্যে একটু লবণ মিশিয়ে নিন। কী লবণ? এমনি নয়, সৈন্ধব লবণ। একটু সৈন্ধব লবণ বাড়িতে এনে রাখুন,
250-500, একটু একটু করে লবণ ওই জলের মধ্যে মিশিয়ে নিন, তারপর ঘরটা মুছে নিন, দেখুন যদি কোনো নেগেটিভ কিছু থাকে ওটা দূরে চলে যাবে, শুদ্ধ হবে, অনেক জার্ম নষ্ট হবে। দক্ষিণ পশ্চিম কোণে টয়লেট করুন। দক্ষিণ পশ্চিম যে দক্ষিণ পশ্চিম কোণে টয়লেট কেউ করতে পারে, যদি তার জায়গার সংকোচন হয় করতে পারে, কিন্তু সেটা একটু পশ্চিম দিক ঘেঁষে করবেন, তাতে কিছু করার নাই। অনেকেই যা আবার করে থাকে, কিছু করার নেই, কিন্তু আবার দক্ষিণ পূর্ব দিকেও অগ্নিকোণও অনেক সময় জায়গার সংকুলনের জন্য অনেকেই ল্যাট্রিন বাথরুম এগুলো করে থাকে, তবুও করা চলে, মোটামুটি চলে, কিন্তু না করাই ভালো। তো যাই হোক, দক্ষিণ দিকে জলের কল রাখবেন না, আগেই বলেছি। উত্তর বা উত্তর পূর্ব কোণে রাখুন, কলের ট্যাপ বা কুয়ো জলের ব্যবস্থা রাখুন। দক্ষিণ দিকে কিন্তু জল থাকলে বাড়িতে অশান্তি কোনোদিনও দূর হবে না, দাম্পত্য জীবন অশুভত্বে আসবে, দাম্পত্য দক্ষিণ দিকে জল যাদের আছে সে বাড়িতে দাম্পত্য কলহ থাকবেই, এবং পুত্র সন্তানও জন্মগ্রহণ বেশি করে না। দেখবেন, লক্ষ্য করে দেখবেন, দক্ষিণ দিকে জল থাকলে এটা অসুবিধা হয়। দক্ষিণ পশ্চিম কোণ অত্যন্ত, যেটাকে আমরা বলছি নৈঋত্য কোণ, এটাও ব্যবসা চাকরি সর্বক্ষেত্রে এর প্রভাবগুলো এখানে পড়ে। উত্তর পূর্ব মুখে বসে আর যখন পুজো করবেন, উত্তর দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে পুজো পাঠ করুন, তাতে সুবিধা। আবার দেখুন, আপনাদের একটু আগে আমি বললাম না যে আমার ঘর বাড়ি সব ঠিক প্ল্যানিং মাফিক হয়েছে, কিন্তু অশুভত্ব কাটছে না, ছেলের চাকরি হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, বাড়িতে ঝগড়াঝাটি যাচ্ছে না, ছেলেরা মদ্যপ মাতাল হয়েছে, এগুলো কী হয়, অন্যান্য জিনিসের উপর প্রভাব বিস্তার করে। যেমন অনেকে আজকাল দেখবেন বিভিন্ন তীর্থস্থানে যায়, একটা করে দেবদেবতার মূর্তি এনে বাড়িতে বসিয়ে দেয়। দেখুন কোনো তীর্থে গেছে, সেই দেবতার তার মাহাত্ম্য জানলো না, একটা মূর্তি বা প্রতিকৃতি এনে বসিয়ে দিল। এগুলো করবেন না, সব জায়গার থেকে সব রকম মূর্তি ঘরে শোভনীয় নয়। যেমন মা দশবিদ্যার, দশ মহাবিদ্যার সব মূর্তি বাড়িতে রেখে পুজো করার জন্য নয়, এগুলো তাঁতসিদ্ধ তান্ত্রিকরা বা তান্ত্রিক মতে যারা পুজো করে, তারা কৌলাচার তারাই করে, বামাচারে এরা পুজো করে থাকে, সকলে গৃহস্থদের জন্য নয়। তো যাই হোক, বাড়িতে শিবলিঙ্গ রাখে মায়েরা, তারা সোমবারে জল ঢালে, তো শিবলিঙ্গ যদি রাখেন, সাদা শিবলিঙ্গ কোনো দিন বাড়ির মধ্যে রাখবেন না, কালো পাথরের শিবলিঙ্গ রাখবেন, তাকে কাঁসার পাত্রে বসিয়ে জল দেবেন, কিংবা পাথরের পাত্রে বসিয়ে সোমবার দিন 8টা বেলপাতা দিয়ে তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ওম নমঃ শিবায় বলে জল ঢালুন, তাতে দেখবেন অনেক শুভ এবং অনেক সমৃদ্ধি আসছে। বাড়ির মধ্যে ঈশান কোণে কোনো ভারী বস্তু রাখবেন না, একদম লাইট জিনিস। উত্তর দিকে আলমারি রাখুন, ক্যাশবাক্স রাখুন, দক্ষিণ পূর্ব একটা লা, আর দক্ষিণ পূর্ব কোণ যেটাকে অগ্নিকোণ বলছি, এখন তো সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে, অনেক ডিজাইনিং রুম হয়ে যাচ্ছে, দক্ষিণ পূর্ব কোণে আপনি একটা, যদি ধরুন আপনার কিচেন নেই, কী করবেন, কিছু তো করতে পারছেন না। বলছেন, অনেকেই প্রশ্ন করে, আমার এখানে কিচেন হয়নি, এখন অন্য জিনিস হয়ে গেছে, স্টাডি রুম হয়ে গেছে, কী করব স্যার বলুন, কেউ বলছে আপনি একটু বলে দিন কী করলে কী হবে। তো আমি বলছি, তাহলে যদি এই রকম রান্নাঘরের বদলে অন্য কিছু রুম হয়ে যায়, তো আপনি এক কাজ করুন, অগ্নিকোণে একটা লাল ল্যাম্প, ছোট্ট জিরো লাল ল্যাম্প সবসময় জ্বালিয়ে রাখুন, এটাতে অনেক অশুভত্ব নষ্ট হবে। বাড়িতে যে ঝাঁটা বা ঝাড়ুগুলো ব্যবহার করেন প্রকাশ্যে রাখবেন না, সবসময় লুকিয়ে রাখুন ঝাড়ুকে, আর ঝাড়ুকে কখনো পা দিয়ে ঠেলবেন না, পা দিয়ে ঠেলা মহা অনর্থকর ব্যাপার, যদিও পা লেগে যায় আপনি উপরে হাত জোর করে প্রণাম করে নেবেন, কেন তার মধ্যেও লক্ষ্মী থাকে, মানে যে জিনিস নোংরাকে দূর করে সেটাই লক্ষ্মী। তো যাই হোক, বাড়িতে কী করবেন, অশুভত্ব যদি দেখেন, বাড়িতে রোগ জ্বালা আসছে, পড়াশোনায় মন বসছে না, মানসিক অশান্তি আসছে, তাহলে কী করবেন, মাঝে মাঝে বিশেষ করে প্রত্যেক শনি মঙ্গল বা বৃহস্পতিবার বাড়িতে ধুনো দিন, ধুনোর ধোয়া দিন, তার মধ্যে কর্পূর দিয়ে দেবেন। ছাত্র বা ছাত্রীদের বালিশের নিচে বলেছি ময়ূর পাখা রাখবেন। বায়ুকোণে যদি কোনো রুম করেন, যদি কুমারী মেয়ের বিয়ে হতে অসুবিধা হচ্ছে, বিয়ে সম্বন্ধ হয়েও কেটে যাচ্ছে, তাহলে বায়ুকোণের রুমে তাকে রাখুন, বায়ুকোণে রাখলে তার কিন্তু অতি শীঘ্রই বিবাহের সম্পর্ক সম্বন্ধ আসবে। পূর্ব ও দক্ষিণ দিকে মাথা করে ঘুমান, ঘুমানোটারও ব্যাপার আছে। যারা ছাত্রছাত্রী বা কিশোর যুবক, তারা পূর্ব দিকে মুখ করে মাথা করে ঘুমান, যারা বয়স্ক ব্যক্তি বা চাকুরিজীবী বা ঘরের কর্তা, তারা দক্ষিণ দিকে মাথা করে ঘুমান, কারণ উত্তর দিকে কখনোই মাথা করে ঘুমাবেন না,
তাহলে কিন্তু চরম অনর্থকর, অস্বাস্থ্যকর, সায়েন্টিফিকভাবে শরীরের ক্ষতি হবে। কারণ আমাদের মস্তকটা সবসময় আমাদের ভারী এবং এটাকে উত্তর মনে করা হয়। ধরুন আমি উত্তর দিকে শোলাম, তাহলে হচ্ছে সমমেরু কী করে, বিকর্ষণ করে, তাহলে উত্তরে উত্তরে মিলে গেলে সেটা বিকর্ষণ হচ্ছে, তার মানে শারীরিক একটা এফেক্ট আসছে। সিঁড়ি পশ্চিম দিকে রাখুন, পশ্চিম দিকে যদি রাখেন, নৈঋত্য করে রাখুন, ওদিকে রাখুন, কিন্তু সিঁড়ির দরজায় মূল প্রবেশদ্বার রাখবেন না, বাড়ির মূল প্রবেশদ্বার সিঁড়ির তলায় কিন্তু রাখবেন না, সিঁড়ির তলায় রান্নাঘর করবেন না, সিঁড়ির তলায় টয়লেট, বাথরুম, মা এই আপনার ল্যাট্রিন বা কোনো ওই সেফটি ট্যাঙ্ক কখনোই করবেন না। নৈঋত্য কোণ, তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে সঞ্চয় নষ্ট হয়ে যাবে। নৈঋত্য কোণ পরিষ্কার রাখার চেষ্টা করুন, যদি আপনার কোনো জুতোর র্যাক বানান ওখানে রাখুন, পরিষ্কার জায়গায় রাখুন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেটাকে ব্যবহার করতে পারেন। ওখানে সিঁড়ির নিচে কখনোই রান্নাঘর করবেন না। বাথরুম তো ধরুন অনেকেই বায়ুকোণে করছে, কি ল্যাট্রিন অনেকেই বায়ুকোণে করছে, বলছে আমি বায়ুকোণে করেছি খুব ভালো, অনেকেই বলছে যে আমি নৈঋত্যের কাছাকাছি পশ্চিম ঘেঁষে করেছি খুব ভালো, কিন্তু দেখা যাচ্ছে তার অশুভত্ব যাচ্ছে না। কেন না, তার প্যানটা কোন দিকে মুখ করে বসিয়েছে। ধরুন প্যান সবসময় মুখ থাকবে, উত্তর মুখ করে বসতে হবে, যদি পূর্বমুখ করে বসেন তাহলে কিন্তু অশুভত্ব আছে কিছুটা। ধরুন আপনার ঘর ঠিক জায়গায় আছে, রুমটা ঠিক জায়গায় আছে, কিন্তু কিছুটা নেগেটিভ প্রভাব এলো, তার জন্য পূর্ব দিকে মুখ, যেহেতু পূর্ব দিক আমাদের, পূর্ব দিকের দেবতাকে, পূর্ব দিকের দেবতা স্বয়ং দেবরাজ ইন্দ্র, তো পূর্ব দিককে সম্মান প্রদর্শন করার জন্য উত্তরমুখী হলে খুব ভালো হয়। তো যাই হোক, আমাদের বেডরুম সবসময় উত্তর বা বায়ুর মাঝখানে বা দক্ষিণ পূর্ব দিকে হওয়া ভালো। বাথরুম বলেছি বায়ুকোণে হতে পারে, আর নৈঋত্য কোণটায় আবর্জনা রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, জুতোর র্যাক রাখতে পারেন। ভোজনটা পশ্চিম দিকে হলে ভোজন কক্ষ ভালো হয়। স্টাডি রুম নৈঋত্যে হলে, পশ্চিমে হলে, উত্তর ও পূর্ব দিকে না করে পূর্ব দিকে, পশ্চিম এবং নৈঋত্যায় বেশি জোর দিন। জলের কোণ উত্তর পূর্ব বা উত্তর দিকে রাখুন। আয়না সবসময় উত্তর কিংবা পূর্ব দেয়ালে রাখুন, উত্তর কিংবা পূর্ব দেয়ালে রাখুন। অ্যাকোরিয়াম অনেকেই আজকাল মাছ টাছ রাখে, তাহলে পূর্ব দিকে রাখুন, অ্যাকোরিয়াম যদি রাখেন পূর্ব দিকে রাখুন। ড্রয়িং রুম বা বৈঠকখানা পূর্ব পশ্চিম বা উত্তর দক্ষিণ পশ্চিমে এগুলো রাখতে পারেন, দক্ষিণ পূর্বে কখনোই রাখবেন না, উত্তর পশ্চিমে কখনোই বৈঠকখানা রাখবেন না। তাহলে মোটামুটি আমাদের দিক সম্বন্ধে আমি প্রাথমিকভাবে বললাম, পরবর্তী ক্ষেত্রে আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী আরও পরবর্তী ক্ষেত্রে আমরা বাস্তুতত্ত্বের অনেক কিছু বলার আছে, অনেক জানার ব্যাপার আছে, রঙের ব্যাপার আছে, তারপরে ধরুন আপনাদের মেঝেরগুলোর ব্যাপার আছে, অনেক কিছু তত্ত্ব আছে, বলতে গেলে সে ভিডিও দীর্ঘ হয়ে যাবে। তো যাই হোক, আজকে মোটামুটি আপনাদের দিক সম্বন্ধে বললাম, আবার একবার বলে নিচ্ছি, যখন আপনি বাড়ি নির্মাণ করবেন সর্বপ্রথম যে ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনি ড্রয়িং করাচ্ছেন তিনি যেন বাস্তুশাস্ত্রে একটু দক্ষ হয় এবং তিনি যেন বাস্তুশাস্ত্র মেনে কাজটা করেন, তাহলে আপনার আপনার পরিবারের সমৃদ্ধি অবশ্যই হবে। এবং বাড়িতে যেখানে সেখানে ধরুন অনেক তুলসী গাছ হয়েছে, অনেক, আপনি খুব খুশি, আপনি খুব ভক্ত, দেখছেন বাড়ির চতুর্দিকে তুলসী গাছ, আপনি আনন্দিত না, সব জায়গায় তুলসী গাছ শোভনীয় নয়, আবর্জনা সব জায়গায় যেখানে সেখানে স্তূপাকার করে রাখবেন না। ঘড়ির ফাংশন আছে আপনাদের বলে দিলাম, তারপরে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপারটাও থাকছে, তারপরে আপনার দিন কোন পবিত্রতা বজায় রাখার জন্যও একটা দিনের দরকার। ধরুন যেমন বৃহস্পতিবার, আমরা হিন্দু মতে বৃহস্পতিবারকে আমরা গুরুবার বলি, এই গুরু শুচিশুদ্ধ থাকবেন, বাড়ির লোকেরা সবসময় ভাষা তাদের যেন সুন্দর হয়, ভাষা থেকেই তো দ্বন্দ্বের সৃষ্টি হয়, মধুর বাক্য প্রয়োগ করবেন। একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এবং বিভিন্ন শুভ তিথিগুলোতে পবিত্রতা বজায় রাখুন, বাড়িতে সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করুন, তাহলে দেখবেন বাস্তু মেনে ঘর করে আপনি অনেক অনেক সুখী থাকতে পারবেন। আপনার রোজগার কম হোক কিন্তু আপনার শান্তি অনেক বিরাজ করবে। আজকে বাস্তুতত্ত্ব সম্বন্ধে, বাস্তুশাস্ত্র নিয়ে বললাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, না লাগলেও জানাবেন, আর দয়া করে শেয়ার করবেন, তাতে আরও পাঁচজন দেখতে পাবে। আপনারা আমাদের অনেক সহযোগিতা করছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। তবুও আরেকবার বলছি, সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুরুকৃপা সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা জানিয়ে শেষ করছি। জয়।